সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত এলাকায় টাস্ক ফোর্সের অভিযানে 7 কোটি 30 লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাধানগর ও ইসলামপুর এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 48 বিজিবি পুলিশ টাস্ক ফোর্স অভিযান চালায়। অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে আসা বিপুল পরিমাণ কসমেটিক্স, শাড়ি, সোফার কভার, থ্রি পিস ঔষধ জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে সিলেট ব্যাটালিয়ান 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল মধ্যরাত থেকে শুরু করে আজকে সকাল 10টা পর্যন্ত জাফলংয়ের রাধানগর, ইসলামপুর এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করি, যেখানে আমাদের বড় সংখ্যক সদস্য ছিল এবং ম্যাজিস্ট্রেট সহকারে এবং পুলিশের সদস্যও ছিলেন। সবাই একসাথে অপারেশন করেছি। আমাদের চোরাচালান আইটেমগুলোর মধ্যে মূলত শাড়ি, ভারতীয় শাড়ি, থ্রি পিস, স্যুটের কাপড়, বিভিন্ন ধরনের কসমেটিক্স, চকলেট, সোফার কাপড় এবং অন্যান্য ভারতীয় আইটেম রয়েছে।